আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম বিজ্ঞানময় কোরআনের কসম ইন্নাকা লামিনাল মুরসালিন হে নবী আপনি রাসূলগণের ভিতরে প্রেরিত একজন সাদাকাল্লাহুল আলী রাসূল কোরআনে করিম তেলাওয়াত করতে ياسين حاميم عين سين قاف ألف لام ميم ألف لام را এই জাতীয় অক্ষর পাওয়া যায় এই শব্দগুলোকে মুফাসসিরদের ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন বর্ণ এবং দুনিয়ার সব মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি এগুলার ترجمہ একমাত্র আল্লাহ জানেন কে জানেন কথা বলতে হবে তো ইয়াসিন এটি হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি আল্লাহই তার রহস্য জানেন কোন কোন মুফাসসির বলেছেন ইয়াসিন দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হচ্ছে ইয়াসিন আল্লাহর নবীকে সম্বোধন করা হয়েছে এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কোরআনুল হাকীম বিজ্ঞানময় কোরআনের কসম এখানে ওয়াওয়ে কসমিয়া إنك لمن المرسلين نشنده اپنے رسول گنر بیتر ایک جن تاولے ایک انہیں اللہ تعالیٰ قرآن ار پوریسوئے دیلن قرآن حکیم امرا انہیں کہ قرآن شریف بولی ایٹا کین تو اللہ ار پوری باشانا بخاری شریف مسلم شریف ترمیز شریف نسائی شریف اگلا شریف کین تو قرآن الكریم رے اللہ تعالیٰ বেশ কয়েকটা গুণগত নাম বর্ণনা করেছেন এই সমস্ত গুণগত নামের ভিতরে শরীফ নামে কোরআন নাই মনে রাখবেন আল্লাহ যেটা চয়েস করেছেন পছন্দ করেছেন আল্লাহর পরিভাষ আমরা ব্যবহার করব তাহলে আমরা কি বলবো কোরআনুল করিম এই কোরআনের নাম কোরআন কোরআনের নাম ফুরকান কোরআনের নাম হামিদ কোরআনের নাম মজিদ কোরআনের নাম তানজিল কোরআনের নাম বাইয়িনাত কোরআনের নাম যিকরা কোরআনের নাম কালামুল্লাহ কোরআনের নাম কিতাবুল্লাহ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা এই কোরআনের পরিচয় দিয়েছেন এটি হচ্ছে একটি বিজ্ঞানময় কিতাব সুবহানাল্লাহ আজকে বিজ্ঞানের যুগ মডার্ন যুগ দিন যত যাচ্ছে মানুষের কল্যাণের জন্য বিজ্ঞানীরা হন্য হইয়া নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন এখন বলা হয় পৃথিবীটা হচ্ছে একটি গ্লোবাল ভিলেজ একটা গ্রামের মতো হয়ে গেছে যে কোনো মুহূর্তে কোনো ঘটনা ঘটলে নেটের মাধ্যমে পুরা পৃথিবীতে ভাইরাল হতে সময় লাগে না কথা বলেন ঠিক কি না দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কোরআন সম্পর্কে আজকে মানুষের ধারণা এখনো স্পষ্ট এই কোরআন রে কেউ মনে করে সওয়াবের কিতাব এই যেন বুকে লাগায় মুখে নিয়ে সুমো দেয় এই কোরআন রে মনে করে তেলাওয়াতের কিতাব এবং এই কোরআন মনে করে যে এটি একটি ইবাদতের গাইডলাইন সুতরাং বিজ্ঞানের সাথে কোরআনকে সম্পৃক্ত করা ঠিক না এটি হচ্ছে এই জাতীয় কথাগুলি অজ্ঞতার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ তিনি বলেছিলেন দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান অর্জন করেছ দুনিয়ার সব বই পুস্তক পড়াশোনা করেছ কোরআন পড়ো নাই আমার দৃষ্টিতে তুমি মূর্খ পণ্ডিত কথাটা একেবারে ঠিক ঠিক কিনা বলেন অথচ আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন শুধু তিলাওয়াতের জন্য না মুখে নিয়ে সুমো খাওয়ার জন্য না বুকে লাগানোর জন্য না সওয়াব রেসানির জন্য না বরং আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করেছেন সূরা আন-নহলের 89 নম্বর আয়াত দেখেন আমি আজকে কোরআন এবং বিজ্ঞান নিয়ে কথা বলবো আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ রাব্বুনা বলছেন ওয়া নাযযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন
আল্লাহু আকবার বলবেন না আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুনে বলেন ও নবী আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই এই কিতাবের ভিতরে আছে মানব জীবনের সকল সমস্যার সুস্পষ্ট দিক নির্দেশনা ওয়া হুদান এটি হচ্ছে মানুষের গাইডলাইন সঠিক পথের দিশারি মানুষকে পথ দেখাবে ওয়া রাহমাতান এটি হচ্ছে মানুষের জন্য শান্তির পয়গাম ওয়া বুশরালিল মুসলিমিন আর যারা মুসলমান আত্মসমর্পণকারী তাদের জন্য রয়েছে সুসংবাদ যদি কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন অনুযায়ী জীবন চালায় দুনিয়া হবে শান্তি আর আখেরাত হবে জাহান্নাম থেকে মুক্তি জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এই কিতাবের বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 6664 কানা আয়াত 114টা সূরার ভিতরে আমি দুনিয়ার ইহকাল এবং পরকালের এমন কোন বিষয় নাই যেটা আমি বাদ দিয়েছি সুবহানাল্লাহ সব কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন কথা বলেন ঠিক কি না দুর্ভাগ্য আজকে এই কোরআন বুঝলাম না কোরআন পড়লাম না কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা তাহলে বোঝা গেল কোরআনে গাভীর কথা আছে গাভীর নামে সূরা নাজিল হয়েছে ঠিক কি না কোরআনে আছে সূরায়ে নামল পিপিলিকার নামে সূরা কোরআনে আছে সূরায়ে নহল মধুমক্ষিকার নামে সূরা কোরআনে আছে সূরায়ে আনকাবুত মাকড়সার নামে সূরা কোরআনে আছে সূরায়ে ফিল হাতির নামে সূরা কোরআনে আছে মহিলাদের স্বতন্ত্র নামে সূরা সূরায়ে নিসা আর কোরআনে আছে মানুষের নামে সূরা সূরায়ে নাস সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার কোরআন সম্পর্কে আমাদের ধারণা বড় রাখতে হবে এটি আল্লাহ পাকের কিতাব এবং এটা আমাদের জীবনের উন্নয়ন পরকালের মুক্তির জন্য আমাদের দিক নির্দেশনা দুনিয়ার জীবনে যদি কেউ ফায়দা চায় আখেরাতের জীবনে মুক্তি চায় তাকে অবশ্যই গাইডলাইন নিতে হবে কোরআন থেকে কোথায় থেকে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর দুই নম্বর আয়াতে বলছেন هو الذي بعث في الأميين رسولا তিনি তো সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি নিরক্ষরদের মাঝে একজন রসুল প্রেরণ করেছেন আল্লাহর রসুল হলেন আনলিটারেট প্রফেট নিরক্ষর এর মানে তিনি লেখাপড়া জানেন না এর অর্থ এটা নয় তিনি মূর্খ নন তিনি কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেন নাই তার কোনো উস্তাদ নাই কোনো শিক্ষক নাই অথচ আল্লাহ তাআলা নবীকে যে জ্ঞান দিয়েছেন আল্লাহর রাসূল পরিচয় দিয়েছেন বুইস্তু মুআল্লিমা আমাকে মানবতার মহান উস্তাদ বানায়া প্রেরণ করা হয়েছে বলেন সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله أكبر আল্লাহ বলছেন তিনি নিরক্ষরদের মাঝে একজন রসুল প্রেরণ করলেন যিনি মানুষের মাঝে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন এরপরে তিনি তাজকিয়ায় নফস মানুষের অন্তকরণ থেকে গুনাগুলি মুছে দিতেন এরপরে ওই আল্লিমহুমুল কিতাব তিনি আল্লাহর কিতাবের সার্বজনীন জ্ঞান ইংরেজিতে বলে ইউনিভার্সাল সায়েন্স আর ওয়াল হিকমা যুগ উপযোগী বিজ্ঞানের জ্ঞান দিয়েছেন অথচ এই কোরআন আসার আগে তারা ছিল বিভ্রান্তিতে লিপ্ত এই কোরআন আসার আগে তারা গুমরাহিতে লিপ্ত যখন কোরআন পাইল কোরআন পড়ল কোরআন বুঝলো কোরআনের সমাজ গড়ল তো এরা এক একজন হীরকখণ্ডে পরিণত হয়ে গেল সুবহানাল্লাহ বলবে না কথাগুলি ভালো লাগতেছে না কথাগুলি ভালো লাগতেছে না আজকের বাস্তবতা বিশ্বকবি কবি সম্রাট
আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উতর কর গার হেরা সে, উতর কর গার হেরা সে সুয়ে কম আয়া, আওর এক নুসখায়ে কিমিয়া সাথ লায়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আসছেন, ঘর হেরা থেকে জাতির জন্য একখানা নুসখায়ে কিমিয়া উপহার নিয়ে এসেছেন। নুসখায়ে কিমিয়ার অর্থ হচ্ছে পরশ পাথর। আল্লাহর কোরআনকে তিনি পরশ পাথরের সাথে তুলনা দিলেন। কেন? অরিজিনাল পরশ পাথরের সাথে লোহা লাগলে, তামা লাগলে স্বর্ণ হয়ে যায়। এই কোরআনের সাথে যাদের জীবন লাগছে, তাদের জীবনটা স্বর্ণের মানুষে পরিণত করেছে। দেখুন না সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা কতটুকু জাহিল হলে উলঙ্গ তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাথা আনার জন্য ঘর থেকে বের হতে পারে, ঠিক কিনা? রাস্তাত পাইছেন খাব্বাব, জিজ্ঞাসা করছেন, ফা আইনা তাযহাবুন, ওমর কোথায় যাচ্ছ? মতি গতি তো ভালো না। বলছে, রাস্তা ছেড়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নামক কিতাব পড়ে পড়ে আমাদের জাতি শেষ করে দিচ্ছে। আমি যাচ্ছি, এখন থেকে মুহাম্মদের গর্দনা উড়িয়ে দিব, নাউযুবিল্লাহ। বলছেন, মুহাম্মদের গর্দনা উড়ানোর আগে তোমার বোনের খবর জানো? তোমার বোন এবং ভগ্নিপতি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রাগটা আরো বাড়ছে, দৌড় দিলেন বোনের বাড়িতে, বারান্দায় যাইয়া দরজায় কান লাগাইয়া শুনেন ঘরের ভিতরে কোরআনের আওয়াজ আসতেছে। একজন শিক্ষক বোন এবং ভগ্নপতিকে কোরআনের তালিম দিচ্ছেন, তাহা পড়েন সবাই, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, আমি এই কোরআন এই জন্য নাজিল করি নাই যে কোরআনের কারণে আপনি কষ্ট করবেন, কোরআনের কারণে মানুষ কষ্ট করবে, বরং আমি এই কোরআন দিয়েছি মানুষের হেদায়েতের জন্য, মানুষের স্বনির্ভর বানানোর জন্য। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলতেন, দরজা খুল। বনে শুনিয়া কয়, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়, এত গভীর রাত, উমর কি আমার ঘরের দরজার সামনে? উস্তাদকে আগে নিরাপত্তা দিলেন, এরপরে ঘরের দরজা খুলে দিলেন। জিজ্ঞাসা করছে, তোমরা কি মুসলমান হয়ে গেছো, কি পড়ছো? তিনি বলছেন, আমরা তো দিন গ্রহণ করেছি, আল্লাহর কালাম তেলাওয়াত করছি। এই কথা বলতে না বলতে তরবারির উল্টা পিঠ দিয়া বোনকেও পিটালেন, বোনের স্বামীকেও পিটালেন। আল্লাহু আকবার বলেন। এবার বলছে, তোমরা কি কোরআন বাদ দেবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্ক বাদ দেবে না? বোন এবং বগ্নিপতি দুইজনের ইমান বেড়ে গেল। বললেন, ওমর রে, বাড়াবাড়ি করার একটা সীমা আছে, আমারে তো মারছো মারছো, ভনির জামাইরে মারছো, আল্লাহর কসম করে বলছি, তরবারির উল্টা পিঠ দিয়া আঘাত তো দূরের কথা, দাঁড়ালু অস্ত্র দিয়া যদি আমাকে টুকরা টুকরা করে দাও, বগ্নিপতিকে শাহাদত করে দাও, আল্লাহর কসম, যেই কোরআন পড়ে নবীর উপরে ইমান এনেছি, এই কোরআন কখনো বাদ দেব না, বাদ দেব না, বাদ দেব না, বরং তোমার তরবারির আঘাতে মৃত্যু হলে আমার মৃত্যুটা শাহাদতের মৃত্যু হবে। কিসের মৃত্যু? জুড়ে বলেন না, শাহাদতের মৃত্যু। শাহাদতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৌত আর পৃথিবীতে আছে? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল বাইতি ফি বালাদি মাউতি রাসূলিক, আয় আল্লাহ, জীবনে মৃত্যু দিলে তুমি আমার শাহাদতের মৃত্যু দিও, আর মদিনার শহরে যেন আমার মৃত্যু হয়। সুবহানাল্লাহ। এবং যারা শহীদ হয় তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, তাদেরকে তোমরা শহীদ বলো, তোমরা তাদেরকে মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। বাল আহিয়া ওয়ালাকিল্লা তাশউরুন, এদের ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, বাল আহিয়া উম ওয়ালা কিল্লা ইউরজাকুন, বরং আল্লাহর পক্ষ থেকে এদেরকে জান্নাতি রিজেক সাপ্লাই দেওয়া হয়। হযরত ওমরের অনুশোচনা এসে গেছে, মরতে রাজি, কোরআন ছাড়তে রাজি না, দেখি তো কোরআনের ভিতরে কি আছে। বলছে, বোনটা একটু কোরআনটা আমার হাতে দাও। বোন বলছে, তুমি না পাক,
এই কোরআন দিতে গেলে তোমাকে পবিত্র হতে হবে পবিত্র হয়ে গেলেন এবার কোরআন খুলে তেলাওয়াত করলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা টল টল করে ওজুর দাঁড়ায় চোখ দিয়ে পানি পড়লো আর বলল রব্বুল আলামিন আমি তো না জেনে কোরআনের বিরোধিতা করেছি এত সুন্দর বাণী এই কোরআন নাজিল করা হয় না মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমার অন্তরের চক্ষু খুলে গেছে বোনরে আর বোনির স্বামীরে তোমরা চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর নবীর দরবারে গিয়ে তোমাদের ভাই শাহাদাতের পেয়ালা পান করতে চায় বোন বলছে অমর তোমার সৌভাগ্য গতকালকে রাসূলুল্লাহ দুইজনের জন্য দোয়া করেছেন আল্লাহ অন্ততপক্ষে আবু জাহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব থেকে যে কোনো একজনকে ইসলাম গ্রহণ করার তৌফিক দাও আল্লাহ তোমার ভাগ্যকে সুপ্রসন্ন করে দিয়েছেন তোমাদের ভাগ্যে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর বাড়িতে গেলেন নবীর কাছে খবর গেল হুজুর বললেন ভয় পাইও না ওমররে আসতে দাও আল্লাহর নবী ওমরকে দেখে জিজ্ঞাসা করলেন ওমর এখনো কি তাওহীদ বুঝে আসে নাই হেদায়েতের পথে কি আসবে না হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের আয়নায় আমার জিন্দেগির সব ভুল ধরা পড়েছে আপনি হাত কাঁটা বাড়াইয়া দেন আমি এসেছি তাওহীদের শরবত পান করতে নবীজি বললেন তাহলে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রাণ খুলে মনোযোগ দিয়া সকল বাইরা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ আজকে এই কোরআনের বয়স হয়ে গেছে 1500 বছর কোরআন কার কালাম সিল্লাইয়া বলতে হবে কার কালাম সন্দেহ আছে 1500 বছর আগে যেইভাবে নাজিল হয়েছিল হুবহু সেইভাবে আছে কি নাই ভবিষ্যতে থাকবে এটাকে কেউ ডুপ্লিকেট করতে পারবে চেষ্টা করলেও পারবে না কারণ এই কোরআনের হেফাজতের জিম্মা কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিঃসন্দেহে এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি আর আমি আল্লাহ নিজে তার হেফাজত করব সুবহানাল্লাহ লক্ষ লক্ষ হাফিজ আছে কিনা কথা বলেন না কেন বাংলাদেশে একজন হিন্দু গায়ক আছে এত সুন্দর কোরআনের উপরে তিনি গান গাইছেন যদি আগুন লাগে যদি আগুন লাগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন মারহাবা বলেন আরো জোরে মারহাবা বলেন যদি আগুন লাগে যদি আগুন লাগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার আল্লাহ আমার বাইরে তুমি হেদায়ত দাও বলেন আমিন কেন এই কথাটা বলছে কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ আছে কাপড়ের কোরআন কাগজের কোরআন জ্বলতে পারবে মানুষের সিনায় কোনোদিন কোরআন জ্বলবে না ঠিক কি না আজকে এই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আছে কি নাই আমরা তো এটারে বানাইছি তাবিজের কিতাব আবার বেজার হইয়েন না তাবিজ দিয়ে হুজুররা খুব বেজার হবে আল্লাহর কোরআন নাজিল হয় নাই তাবিজ দেওয়ার জন্য আল্লাহর কোরআন নাজিল হয়েছে হুদাল লিন্নাস মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য ঠিক কি না কি সুন্দর কোরআনে বানাইছে বাজারে নিয়ে লাল কাপড় দিয়া গ্যালারি বানায় আর মাঝখানে পাগড়ি লাগাইয়া মাইক লাগাইয়া কয় এই কোরআন সারা রাত গ্লাসে ভিজাইয়া পরের দিন এক শ্বাসে খাইলে পেটের বেদনা নিবারণ হয়ে যাবে নাউজুবিল্লাহ কোরআন কি পেটের বেদনা নিবারণের জন্য আল্লাহ নাজিল করছে
এক ঘটনা শুনছিলাম, এক ভদ্রলোক হুজুরের কাছে গেছে, কয় হুজুর একটা তাবিজ দেন। বলে কেন? বলে আমার ছেলে প্রত্যেকদিন বিছানায় প্রস্রাব করে। কয় দিতেছি, এটা কোমরে বাঁধিয়ে দিলে আর প্রস্রাব করবে না। কয় হুজুর একেবারে বন্ধ করে দিয়েন না? বলে না, মাঝে মাঝে করবে। যেই দিন বাঁধিয়া দিছে এক মাসের প্রস্রাব করছে। বউ কয় কোন হুজুরের তাবিজ দিল? আমার ছেলের প্রস্রাব বেড়ে গেছে, হিতে বিপরীত। গড়ে যদি বউ খারাপ মন খারাপ থাকে, শান্তি না অশান্তি? স্বামী কয় তোর জ্বালায় আর বাহিরেও শান্তি পাই না, ঘরেও শান্তি পাই না। তা দে তাবিজ কোন কি লাগছে দেখি। খুলিয়া দেখে চার কুনায় চার ফিরিস্তার নাম, ইয়া আজরা ইলু, ইয়া জিব্রা ইলু, ইয়া মিকা ইলু, ইয়া ইসরাফিল। আর মাঝখানে কুটা কুটা দিয়া 312, 918, 620 এইভাবে লাগছে। লোকটা কয় সর্বনাশ, আল্লাহ মাফ করুক, জিব্রাইলে চিনি, আজরাইলে চিনি, মিকাইলে চিনি, ইসরাফিলে চিনি, এরার নাম কেন লই নিল, এদেরকে কেন ডাকলো? আমার ছেলেরে আল্লাহ মাফ করুক, আগাইছে না যেটাও বেশি। আর ডাইনে ভাবে আরো দুইজনের নাম লেখছে, ইয়া বুদ্ধু হু, ইয়া বুদ্ধু হু। পরের দিন যাইয়া কয় হুজুর কি তাবিজ দিলেন? এক মাসের প্রস্রাব করছে। আমি কুলিয়া দেখি আজরাইলে ডাকছেন, জিব্রাইলে ডাকছেন, এদেরও চিনি। ডাইনে ভাবে আরো দুইজনরা ডাকছেন, ইয়া আবদ্ধু হু, ইয়া আবদ্ধু হু। এরা কারা চিনলাম না? হুজুরে কয় আমিও চিনি না। এই হলো আজকের অবস্থা, ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, কোরআনে করিম বেশি বেশি করে তেলাওয়াত করেন, কোরআনে করিম বেশি করে পড়েন। এই কোরআন পড়লে লাভ না লস? কোরআনে করিমে আল্লাহর বলে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমার বান্দা বান্দি কোরআনুল করিম তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীর ঈমানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এখন আমরা তো তেলাওয়াত করি, তেলাওয়াতের হক আদায় হয় না। কথাগুলি খারাপ লাগতেছে? বিষয়ভিত্তিক কথা বলছি, কান মন দিয়া শোনেন, ফায়দা হবে। আমি কিন্তু বুঝাই বুঝাই বলছি, এই যে বিরতিহীন না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি যাদের কাছে আমার কিতাব নাজিল করেছি, আমার এই কোরআন অবতীর্ণ করেছি, আওয়াজ দিয়ে বলেন তো কিতাবখানা নাজিল করছেন কে? আরো জোরে বলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহ। আল্লাহ নাজিল করেছেন, তিনি বলছেন এই কিতাব তারা যদি হক আদায় করে তেলাওয়াত করে। তাহলে আজকে থেকে একটা মাসআলা জানিয়ে নেন, তিনটা বিষয়ের মাধ্যমে তেলাওয়াত করলে হক আদায় হবে, কয়টা? আরো জোরে। একটা হলো তাজবিদের সাথে বিশুদ্ধভাবে মাখারিজ এবং সিফাত উচ্চারণ সহকারে পড়তে হবে। এই যে আল হারমাইন ইসলামিয়া মাদ্রাসা, এটা যিনি প্রতিষ্ঠা করেছেন মাওলানা কারি ইখলাসুর রহমান, একজন বিখ্যাত কারি ছিলেন। এখানে বলাউরার মসজিদের মতল্লি সাহেব বসে আছেন, উনার মসজিদে গত রমজানে আসছিলাম। মোলা জয়নাল আবদিন সহ 7-8 শিক্ষক বাচ্চাদেরকে কোরআনের তালিম দিয়েছেন, আমি অভিভূত হয়েছি। রমজান আসলে আমাদের বাচ্চাগুলিকে কোরআনের তালিম দিতে হবে। দুই নম্বরে হচ্ছে আল্লাহ পাকের কোরআনের মর্ম উদ্ঘাটন করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। আজকে আমরা নামাজে সুরে ফাতেহা পড়ি, জানি না, সুবহান রব্বিল আজিম বুঝি না, রব্বানা লাকাল হাম বুঝি না, সামি আল্লাহু লিমান হামিদা বুঝি না। এই বেবুজের মতো কোরআন পড়লে কেয়ামত পর্যন্ত এই কোরআন থেকে হেদায়ত পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তিন নম্বরে আল্লাহ তাআলা কোরআনে যে বিধান দিয়েছেন, বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, আল্লাহর নিষিদ্ধ কাজ বাদ দিতে হবে, আমর বিল মারুফ যেখানে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ দিয়েছেন সেটা মানতে হবে, হালালকে হালাল মানতে হবে, হারামকে মানতে হবে, এই তিনটা বিষয়কে আপনার সমন্বয় করে তেলাওয়াত করলে এটা তেলাওয়াতের হক আদায় হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি আমাদের সন্তানগুলিকে এই ধরনের তেলাওয়াত দিতে পারছি?
পারি নাই, এখন তো মক্তব বন্ধ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় যে উন্নত, আল্লাহ মাফ করুক, সেই দিন দেখলাম শিক্ষক প্রশিক্ষণ, টিচার ট্রেনিং, সেখানে টিচারদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, প্যাপ্যাক 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 হাসের আওয়াজ, আর ও রে বউয়া বেন তুরা কেন লাফাস কেন, নাউজুবিল্লাহ বলবেন না, টিড়িং টিড়িং সাইকেল চলে, টিড়িং টিড়িং সাইকেল চলে। আচ্ছা বলেন তো এই সমস্ত কথাবার্তা দিয়ে আমাদের বাচ্চা কাচ্চারা কী শিক্ষা পাবে? এটা কি শিক্ষার নামে উন্নতি না বিভ্রান্তি? আমি মালয়েশিয়া সফর করেছি, তাদের স্কুলগুলো দেখে আমি অভিভূত হয়েছি। আল্লাহ আকবার, একটা স্কুল পরিদর্শন করলাম, ইভিনিং প্রাইমারি স্কুল, সকালবেলার পাখি প্রাথমিক বিদ্যালয়, ক্লাস শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, আর দুপুরবেলায় তাদেরকে ছুটি দেওয়া হয় ইসলামী সঙ্গীত দিয়া, হজ জাকাত রমজান নামাজ রোজা বাস্তবে ট্রেনিং দেওয়া হয়। এর অর্থ এটা নয় যে তারা যে ইংলিশ জানে না, আরবি জানে না, আপনি তার সাথে ইংলিশে পারবেন না, আরবিতে যে ভাষা জানে পারবেন না। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়া, সেখানের প্রধান ফটকে গেইটে পানির ফোয়ারা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, মেয়েদের আলাদা ক্লাস ছেলেদের আলাদা ক্লাস। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, সেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক কুদাই করা জিনিসটাকে বিদায় করে দেওয়া হয়েছে। জাতীয় কবি নজরুল ইসলামের নামে কলেজ ছিল, সেখান থেকে ইসলামকে বাদ দেওয়া হয়েছে। আজকেও ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে পড়ো তোমার প্রভুর নামে এই কথাটা বাদ দেওয়া হয়েছে। এইভাবে ইসলামকে বাদ দেওয়া হয়েছে সংসদ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেওয়া হয়েছে। 99% বা 95% মুসলমানের দেশের, এই দেশের মানুষের ধর্ম ইসলামকে বাদ দেওয়া হয়েছে। তো ইসলাম মুসলমান কোরআন এগুলা বাদ দিয়ে যদি শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়, কেয়ামত পর্যন্ত মানুষ তৈরি হবে না, জীব জানোয়ার গরু বাছুর তৈরি হবে। আমরা এই সমস্ত শিক্ষা ব্যবস্থা চাই না চাই না চাই না। আপনারা কি চান? দেখি চান না কতজন হাত উঠান, জোরে সোরে একটা তকবীর দেন। আমরা চাই না আধুনিকতার সাথে শিক্ষার নামে আমাদের ছেলেমেয়েরা নাস্তিক মুর্তাদ হোক, ঠিক কি না? আমরা চাই বাংলা পড়ক, ইংরেজি পড়ক, আরবি পড়ক, সাথে সাথে কোরআন পড়ক, হাদিস পড়ক, আমার মৃত্যুর পরে যেন সে কবরে দাঁড়াইয়া পড়তে পারে রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা এই ধরনের সুনামণি সন্তানদেরকে তৈরি করতে চাই। এই শিক্ষাই একমাত্র হচ্ছে মাদ্রাসা শিক্ষা, কোরআন সুন্নার শিক্ষা, ঠিক কি না? এই জন্য ভুল বুঝবেন না, ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো বাধা নাই, আগে কোরআন শিক্ষা দেন, নতুবা মূলে যদি কোরআন না থাকে তাহলে রোডের বদলা বাস দেবে। ডাক্তার যদি হয় অপারেশন করে পেটে সেলাই করার আগে ব্যান্ডেজ রেখে অথবা কাঞ্চি রেখে সেলাই করবে, আর বলবে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, পৃথিবী প্রাকৃতিক এমনি এমনি চলে। এখন আপনারা এই আলোচনা থেকে সিদ্ধান্ত নেন, ছেলেদেরকে মানুষ বানাবেন না অমানুষ বানাবেন? আর জোরে মানুষ বানাতে চাই। এবার আসুন, সময় কম, অনেক কথা বলার ইচ্ছা ছিল। আমি আবার বাস্তববাদী, যেহেতু সাস্টে টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি 29 বছর, চর্চা করি, এই জন্য এই কথাগুলি বলি। আমার কিছু মুসল্লি আছে যারা এগুলা ভালো পায় জানে, আপনারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, পুরা প্যান্ডেল কানায় কানায় ভর্তি বলি আলহামদুলিল্লাহ, আব্দুল সালাম মাদানী, এরপরে আরও মৌলানা মুজিবুর রহমান, এরপরে জিঙ্গাবাড়ির প্রিন্সিপাল, ওনারা আছেন আরও তিনজন। আমি আমার সময়ের ভিতরে কথা শেষ করে নেব। বলছিলাম কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব, এটি একটি সায়েন্সের সর্বোচ্চ কিতাব, কথা ঠিক কিনা? কোরআনে বিজ্ঞানের কথা আছে কি নাই? এবং কোরআন হচ্ছে সব সমস্যার সমাধান।
এমন না যে 1500 বছর আগে নাজিল হইছে আর বিজ্ঞানের যুগে আসিয়া এটাও ওয়ার্ল্ড মডেল হয়ে গেছে না এই কথা কেউ বলতে পারবে না বরং আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত যত বিষয় আসে 1500 বছর আগে তার দিক নির্দেশনা কোরআনে দিয়াই দিবেন ঠিক কি না এবার একটা ঘটনা বলি শুনতে রাজি আছেন নি ঘুমাই গেছেন মনে হয় আমারে জবাব দিতে হবে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী আল্লাহ তাআলা তাকে খেলাফত দিয়েছিলেন গোটা পৃথিবীর অর্ধেক জাহান সুবহানাল্লাহ রাত গভীর হয়ে গেলে মানুষ ঘুমাইতো আর হযরত উমর সিভিল ড্রেসে মানুষের দুয়ারে দুয়ারে উলিতে গলিতে সারাটা রাত কাটাই দিতেন তার খাদিম বলতো ওলি জাসাদিকা হাক্কুন শাস্তের তো হক আছে কমপক্ষে রাতে ঘুমান বলতে শুনো ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মরে ময়দানে মাহশরে আল্লাহর কাছে যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেয় কি জবাব দেব এই ফিলিংস আমার ভিতরে না থাকলে আমি রাতের ঘুমকে হারাম করতাম না একদিন তিনি তার ঘরে বসে জনগণের দরখাস্তগুলি দেখতেছেন কে কি অ্যাপ্লিকেশন করছে ইতিমধ্যে দুইজন মহিলা একটা অভিযোগ নিয়ে আসছে কয়জন মহিলা দুইজন এর আগে আসেন হযরত আলী ঘরে ডাক দিবেন ওমর ঘরে আসেন বলছে কে বলছে আমি আলী ভাই কি জন্য এসেছেন বলে যে আমি আসছি একটা প্রাইভেট কাজে ব্যক্তিগত কাজে বলে যে দরজা খোলা দেওয়া যাবে না এই সময়ে আমি যে তেল জ্বালায় কাজ করতেছি এটা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সা তোমার ব্যক্তিগত কাজে ব্যবহার করলে ময়দানে মাশরি কি জবাব দেব এর সাথে দুইজন মহিলা আসছে দরজা খুলে দিলেন এরপরে দেখলেন কুলে একটা সন্তান জিজ্ঞাসা করলেন তোমরা কারা কি অভিযোগ বলে হুজুর আমরা এক মাস আগে গর্ভবতী ছিলাম আল্লাহর মেহেরবানিতে আমরা দুইজনই দুইটা সন্তান জন্ম দিছি তবে একটা হইছে পুত্র আর আরেকটা হইছে কন্যা এই আল্লাহর বান্দি আমার পুত্র সন্তান চুরি করে নিয়ে গেছে আর মেয়ে রেখে গেছে আমার বাগে এখনো বাংলাদেশে বহু লোক আছে মেয়ে জন্ম নিলে মনটা অসন্তুষ্ট হয় আছে কি নাই এই কাজ করবেন না আল্লাহ রাসূল বলেছেন যেই ঘরের ফ্যামিলির প্রথম সন্তান কন্যা দ্বিতীয় সন্তান কন্যা তৃতীয় সন্তান কন্যা ওয়াজাবাতাল জান্নাহ এই ফ্যামিলির জন্য আল্লাহর দরবারে জান্নাত ওয়াজিব হয়ে যায় এই পৃথিবীতে যত মানুষ এসেছেন সব মায়েদের গর্ভ থেকে এসেছেন এমনকি 1,00,000-2,00,000 মতান্তরে 24,000 আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই মায়ের গর্ভ থেকে এসেছেন ঠিক কি না হযরতে ওমর বলছেন তা আমি কি করব বলছে আপনি যেহেতু কোরআনের শাসন খেলাফত ব্যবস্থা কোরআন আছে আমাদের টেনশনের দরকার নাই আপনি আমাদেরকে সমাধান দেন কার গর্ভ থেকে ছেলে জন্ম নিছে আর কার গর্ভ থেকে মেয়ে জন্ম নিছে সুবহানাল্লাহ বলবেন না উমর তো বলছেন বড় বেকায়দায় আলীরে বলছেন ভাই এমন একটা সময় আসছো আমারে তুমি ইন্টারফেয়ার করো আল্লাহর কোরআন দিয়া এদের সমস্যার সমাধানটা দাও হযরত উমরে মনে মনে রাগ কারণ প্রথমে দরজা খুলে দিছেন না স্মরণ আসেনি কিন্তু সাহাবাই কেরামের রাগগুসা তো আমাদের মতো না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কো বলছেন উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর আমার পরে পৃথিবীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী বানাইতেন উমরের ভাগ্যে নবী হওয়া হইতো এত বড় মর্যাদাপূর্ণ আমিরুল মুমিনিন শাসন ক্ষমতায় থাকার পরে আমি এটার সমাধান দেব সম্ভব না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন আলী রে যদিও জনগণ আমারে খলিফা বানাইছে কিন্তু তোমার ব্যাপারে রাসূলুল্লাহ তো আরো বড় কথা বলেছেন আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম জ্ঞানের নগরী আর এই নগরীর প্রধান দরওয়াজা হযরতে আলী আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ইলমের ব্যাপারে জ্ঞানের ব্যাপারে যত বড় কথা রাসূলুল্লাহ বলেছেন আমার ব্যাপারে তাই বলেন নাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন মেয়েকে নিয়ে গেলেন মেহমান খানায় তাদের জায়গা হলো ভিআইপি ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো এবার হযরতে আলী দুইজন নারীর কাছে দুইটা গ্লাস দিলেন বললেন মনে কিছু নিও না সন্তানগুলি নবজাতক দুধ খায় বলে দুধ খায়
বলে শুনো এই গ্লাসের অর্ধেক পর্যন্ত দুধ বের করে আমার কাছে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ল্যাবরেটরিতে পরীক্ষা করব কোরআন বলে দিবে কার গর্ভ থেকে ছেলে জন্ম নিয়েছে আর কার গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম নিয়েছে সুবহানাল্লাহ রে তো আস্তে বলেন কেন খাবার দাবার কম করছেন নাকি গায়ে শক্তি নাই আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ দুইজন মহিলা তাদের স্তন টিপে অর্ধেক গ্লাস পর্যন্ত দুধ দিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে গবেষণা করলেন কোরআনের আয়াতের সাথে তিনি পরীক্ষা করলেন কোরআন আয়াত বলে দিল যে নারীর স্তনের দুধ গাঢ় ঘন এই নারীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিছে আর যেই নারীর স্তনের দুধ হালকা পাতলা ওই নারীর গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম নিছে ছেলের মা বলছে আল্লাহ হযরতে আলীর হায়াত বাড়াইয়া দাও আজকে যদি খেলাফত ব্যবস্থায় কুরআন না থাকতো আমি কিন্তু ঠগা খাইতাম তাহলে কুরআন দেশে থাকলে রাষ্ট্রে থাকলে হুকুমতে থাকলে কোনোদিন মানুষ ঠগে না কুরআন কোনোদিন মানুষকে প্রতারণা দেয় না কুরআন কোনোদিন মানুষকে ধোঁকা দেয় না রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন থেকে কথা বলবে তাদের কথা সত্য ওমান আমিলা বিহি উজরা কোরআনের উপরে যারা আমল করবে তারা নিশ্চয় বিনিময় পাবে ওমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যারা বিচার করবে তাদের বিচার ন্যায্য বিচার হবে ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আর কোরআনের পথে যদি আহ্বান করা হয় সঠিক পথে আহ্বান করা হবে কারণ কোরআনের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ কথা ঠিক কিনা আমি যদি কোনো দিন পথ ছেড়ে যাই সঙ্গীত আছে না আমরা যদি পথ হারিয়ে যাই হেদায়েতের পথে আমাদেরকে আনবেন কে আরো জোরে বলেন কে হাত সানি দিয়ে ঢেকে নিও আহা কি মজার কথা যাই হোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছেন কোরআন থেকে কিভাবে মীমাংসা দেয় জিজ্ঞাসা করলেন কোরআনের চিপায় চাপায় কোন আয়াত তুমি ব্যবহার করেছো আমার তো মাথায়ও ধরে না হযরতে আলী বলেন আমি সূরা নিসার একখানা আয়াত বাছাই করেছি কোন সূরা ঘুমাই গেছেন কোন সূরা সূরা নিসা মহিলা নামক সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম আমি ফ্যামিলির গার্জিয়ান দিগকে নির্দেশ দিলাম তাদের সন্তানাদির ব্যাপারে লিদ্দাকারি মিসলু হাজিল উনসায়াইন দুইজন নারীর যদি জন্ম নেয় আর একটা ছেলে জন্ম নেয় তাহলে ফ্যামিলির রেখে যাওয়া গার্জিয়ানের সম্পদ বন্টন হবে 50-50 দুইজন নারী যা পাবে একজন ছেলে তা পাবে ঠিক কিনা কথা বলে না এরপরে তিনি বললেন আমি দেখলাম যে নারীর গর্ভ থেকে ছেলে জন্ম নিছে এই নারীর স্তনের দুধ গাঢ় হয় ঘন হয় যে নারীর গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম নিছে এই নারীর স্তনের দুধ হালকা হয় পাতলা হয় অতএব নারীর স্তনের দুধ নিয়া আল্লাহর কোরআনের ল্যাবরেটরিতে পরীক্ষা করে তাদের এই বিশাল সমস্যার সমাধান অটোমেটিক করে দিলাম বাজার কয়টা তো আগে দিত আচ্ছা আমার সময় কম আরো 5 মিনিট আছে আজকের যুগে একটা সুন্দর কাহিনী শোনাব শুনতে রাজি আছেন হ্যাঁ সূরা ইউসুফ কোরআনে কারিমে আছে কি নাই যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভাইরা চক্রান্ত করে কুয়ায় ফেলে দিল ঘটনা আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম করিম ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা শুধু হাত কাটলো না তারা বলল এত সুন্দর সুদর্শন মানুষ আমরা জীবনেও দেখি নাই সম্ভবত আল্লাহর পক্ষ থেকে কোনো মহান ফেরেশতা হবে পরে আল্লাহ তাআলা ইউসুফকে মিশরের অর্থমন্ত্রী বানাইছেন
বানাইছেন না ফাইন্যান্স মিনিস্টার তখন মিশরে কাহত দেখা গেল বাইরে আসছিল ত্রাণ নেওয়ার জন্য সেখানে বিনিয়ামিন তার ছোট ভাইকে তিনি সুরির অপরাধে আটকাই দিলেন এটা সব আল্লাহর কেরেশমা লম্বা বলার সময় নেই এরপরে বাইরা দ্বিতীয়বার যখন আসলো তাদেরকে বললেন তোমাদের যে ভাই হারিয়ে গিয়েছিল সেই ভাইটা আমি সুবহানাল্লাহ সুতরাং লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকের দিন তোমাদের সাথে কোনো দুর্ব্যবহার করা হবে না যা করেছো আমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম একটা কাজ করো আমার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের মহব্বতে তিনি অন্ধ হয়ে গেছেন আমার গায়ের জামার জামাটা নিয়ে আমার বাবাকে দিও এই জামা আমার বাবার চোখে লাগাইলে আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিবেন আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 96 নম্বর আয়াতে বলছেন ফালাম্মা আন জাআল বাশারি আলফাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা যখন ইউসুফের ব্যবহৃত শরীরের জামা ইয়াকুব আলাইহিস সালামের দুই চোখের উপরে রাখলেন আল্লাহ তাআলা তার দৃষ্টি ফিরাই দিলেন এই আয়াতকে গবেষণা করেছেন মিশরের একজন বিজ্ঞানী চিকিৎসক আল্লাহু আকবার বলেন অনেক কথা বলার ছিল সময় নাই মিশরের একজন বিজ্ঞানী তিনি চিন্তা করলেন গাম লাগানো জামা গায়ে যেটা আমরা জামা দিই গাম লাগে না গাম লাগানো জামা ইয়াকুবের চোখের উপরে রাখার সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি ফিরে গেল তাহলে গামের ভিতরে সম্ভবত আল্লাহ পাকের কোন মেডিসিন আছে তিনি এই আয়াতকে গবেষণা করে গাম থেকে বের করেছেন আই ড্রপ চোখের একটা ড্রপ যেখানে মিশরে প্রায় হাজার খানিক মানুষের চোখে ব্যবহার করেছেন আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তাদের জন্মগত অন্ধত্ব দূর করে দিয়েছেন আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আমেরিকায় খবর পেয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করছে যে মেডিসিনটা আমারে দাও আমি বাজারজাত করব তিনি বলেছেন আমি অবশ্যই মেডিসিন দেব তবে মেডিসিনের গায়ে লেখা থাকতে হবে মেডিসিন অফ দ্য ইসলাম অথবা মেডিসিন অফ দ্য কোরআন এই কথা যদি লেখা থাকে আমি তোমাকে বাজারজাত করার অনুমতি দেব এখন এটা নিয়ে কানাঘুষা চলছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আপডেট যুগে সায়েন্সের যুগে এখন মানুষের গামটাও মানুষের কল্যাণের জন্য আজকে গাম থেকে আই ড্রপ বের করে মানুষের অন্ধত্ব মোচন করা হচ্ছে আল্লাহু আকবার বলেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন এই কোরআন পড়ব তো ইনশাআল্লাহ এই কোরআন পড়ব তো বাচ্চাদের তালিম দেব তো আর মাদ্রাসার বর্তমান যিনি প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন আমার অত্যন্ত স্নেহভাজন হযরত মাওলানা জয়নাল আবদিন সাহেব একজন সুদক্ষ লোক পেয়েছেন ওনাকে ধরে রাখার চেষ্টা করবেন যতদিন ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের উন্নতি হবে ঠিক কি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ তারা যারা নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শিক্ষা দেয় আসুন আল হারমাইন ইসলামিয়া এই মাদ্রাসাকে আমরা উন্নতির জন্য আমাদের আর্থিক মানসিক নৈতিক সাহায্য সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে যাই যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে কবরে চলে গেছেন আজও যারা জমিনে আছেন আল্লাহ দুনিয়া এবং আখরাতে আল্লাহ তাদেরকে কল্যাণ দান করুন যাদের এক টাকা দুই টাকা থেকে হাজার হাজার টাকা পয়সার কারণে এই মাদ্রাসার উন্নতি হচ্ছে আল্লাহ তাদেরকে জাজায়ে খয়ের দান করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরও মাহফিলে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি ও আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আকুলু কৌলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু